আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, যে কারণে সাদিক অ্যাগ্রোর জব্দ করা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু 3 বছর পর আবারও ফিরে পায় তারা। দুদকের অভিযানে সব অনিয়মের সাথে গো প্রজনন কেন্দ্রের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পরে সাভারে সাদিক অ্যাগ্রোর খামারেও মিলেছে একাধিক ব্রাহ্মা প্রজাতির গাভী ও বাছুরের সন্ধান। দুদক কর্মকর্তারা বলছেন, অভিযানে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে কমিশন আইনি ব্যবস্থা নেবে। সাদিক অ্যাগ্রোর জালিয়াতির বিষয়টি প্রথম আলোচনায় আসে 2021 সালে। ভুয়া কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আনা 18টি ব্রাহ্মা জাতের গরু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। জব্দ করা ওই গরু তখন সরকারের জিম্মায় নিয়ে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। 3 বছর লালন পালনের পর 2024 সালে সেই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তখন বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাদিক অ্যাগ্রোর কর্ণধর ইমরান হোসেন তা গ্রহণ করে। গরুগুলো জবাই করে মাংস হিসাবে কেজি দরে বিক্রির কথা থাকলেও খেয়াল খুশি মতো গরু বিক্রি করেন তিনি। দুদক বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সাদিক অ্যাগ্রো সেখানে কারসাজি করেছে। এ অভিযোগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের একটি দল। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলামকে। তবে দুদকের বক্তব্য দেওয়ার সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা জানি যে এগুলো জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কিভাবে আসলো এটা আমরা তথ্য যাচাই জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে সাভার থেকে দুদকের তদন্ত দল ব্রাহ্মা গরুর খোঁজে কেরানীগঞ্জের ভাকুরতায় সাদিক অ্যাগ্রোর ফার্মে। সেখানে দুগ্ধজাত গরুর পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ব্রাহ্মা গরু উৎপাদনের প্রমাণও মেলে। ব্রাহ্মা জাতের গরু উৎপাদন আমদানি দূরে নিষিদ্ধ, এখানে হলো বীজ কালেক্ট করছে, তো এটা তো নিষিদ্ধ। ঠিক আছে, এখানে আমরা 5টা গাভী পাইছি এবং 7টা হলো বাছুর পাইছি। যে ফার্মে গরুর পাশাপাশি উট, বিদেশি জাতের ঘোড়া সহ আলোচিত 15 লাখ টাকা দামের ছাগলটিও রাখা হয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।